হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদার নিউ ব্লগ। তো চলো, আজকে আমাদের কাজ বাজ নেই, তো কি করছি আজকে সারাদিন রুমে থেকে, তো সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে বিশ্ব, আর এদিকে ভাই আরেক ভাই শুয়ে আছে, তো এখন এদের ঘুম ভাঙেনি। আর এদিকে আমাদের আর মানজিদুল ভাই চলে এসছে, ওই যে বাইরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো এবার সবাই তো সকালে ঘুম থেকে উঠলাম, ব্রাশ করতে হবে, ব্রাশ ট্রাশ করে নিই, তারপরে খেতে হবে। তো চলো ব্রাশটা করে নিই। কোনো ডাঁটা কাটা আছে, এ ডাঁটা দিয়ে আজকে তরকারি হবে। দুটো তো হয়ে যাবে তো দুজনে? ইয়া, এই আমাদের দুটো ডাঁটা কাটা হয়েছে, এগুলো দুপুরে রান্না হবে। আর আমাদের লোকজন সবাই এদিকে বসে আছে, দেখতে হতো কাজ বাজ নেই বলে। এই দেখতে হতো কেঁচো খুঁড়ছে, মাছ ধরতে যাবে। তো চলো রুমের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ কড়াতে টমেটা আছে, মাছ আলু। আর রান্নি কোথায় গেল রে? রান্নি আমাদের রুমের দিকে চলে গেছে। চলো তাহলে। এই যে আমাদের রুমে চলে এসছে রান্নি, এই দেখতে পাচ্ছ, এই যে রান্নি। তো চলো, আমি এখন মানে এই ডাটাগুলোকে ওখানে রেখে দিই, দুপুরে ধুয়ে টুয়ে এবার দুপুরে রান্না করতে হবে। তো আমার ব্রাশ ট্রাশ করা গেছে, এবার চলো খেয়ে দিই নি। খেয়ে দিয়ে তারপর আবার কাজ আছে, কাজ বলতে রান্না বান্না করতে হবে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কী খাচ্ছি চলো। এই দেখতে পাচ্ছ ভাত আমার বাড়া হয়ে গেছে, এরকম ভাত বাড়া হয়ে গেছে, শুধু ভাত আর লবণ আর এই যে পেঁয়াজ। এই দিয়ে সকালে খাওয়াটা খেয়ে নিয়ে ভাত পান্তা ভাত, এই যে রাত্রির মানে রাত্রে ভাত বেশি ছিল, রাত্রে ভাত বেশি ছিল, সে ভাতটা রাখা তাহলে সকালবেলা খাবো, যখন তো জল দিয়ে রেখে দিই, তাই জল দিয়ে রাখা আছে, রাখা আছে বলছি, রাখা ছিল। আর ওইটা দিয়ে এখন সকালে খেয়ে নেবো, আর ভাই খাবে ওদিকে তোমার এই সাঁতু আছে, সাঁতু খাবে। তো চলো খাওয়া দাওয়া আমি কী করছি এবার, আমি এদিকে দেখো এই যে মানে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি। এবার সবজি সবজি কাটবো, তো চলো সবজি টবজি কেটে নেই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর মানে সেই রাত্রে রান্না করেছিলাম, হাঁড়ি ধোয়া হয়নি বলে আবার হাঁড়িটা ধুয়ে নিয়ে আসলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। ভাতটা বসিয়ে দিয়েছি দুপুরে আর রাত্রের জন্য, একবারে রান্না হয়ে যাচ্ছে। তো চলো সবজিটা কেটে নিই। এবার দেখতে পাচ্ছ ওইদিকে সবার রান্না বান্না হয়ে গেছে, শুধু আমি রান্না করিনি, আমার রান্নাটা হচ্ছে। আর এদিকে উনুন জল উনুন জ্বলছে না ঠিকঠাক, ঘুমাচ্ছে ভীষণ, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। তরকারি হবে আলু ডাঁটা আর মাছ। তো চলো সবজিগুলো কুটে নেই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস আমার রান্না হয়ে গেছে, রান্না করে রেখে দিয়েছি, খুব গরম লাগছে, রান্না করে উঠেছি তো আগুনের দাঁত দিয়ে। তো চলো এই গাইস দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি মাটাই আনতে। এই দেখো বস্তা, তিনজনে আছে, দুটো করে বস্তা আছে, বস্তার করে ভরে নিয়ে আসবো। তো চলো মাটাই আনতে যাচ্ছি তিনজন, তো যেতে যেতে দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি আর কোথা দিয়ে যাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো দেখতে পাচ্ছ আমরা রাস্তায় চলে এসেছি, আর এইদিকে সামনের দিকে দিয়ে যাচ্ছি, এই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চলো রাস্তা দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া চলছে রাস্তা মেন রোড, আমরাও এইদিকে জিসিবি আছে, দেখলাম যে আমার ভয় লাগছে রাস্তা দিয়ে যেতে, মেন রোড দিয়ে যাচ্ছি, তো ভাই যাচ্ছে বিশ্ব মেন রোড, মানে এই রাস্তায় এখানে পাইপ বসানো হচ্ছে, ওই জন্য আর কি গাড়ি টাড়ি জাম হয়ে আছে।
তো চলো যেতে আমরা কত দূর যাচ্ছি দেখা দেখাচ্ছি তোমাদেরকে। তখন মেইন রোড ধরে যেতে হবে, কত ঘন্টায় দশ মিনিট হেঁটে যেতে হবে এই রোড ধরে। 10 মিনিট হেঁটে গিয়ে তারপর সেখান থেকে মাটাই ভরে নিয়ে আসবো। মাটাইটা কী জিনিস তোমাদেরকে দেখাবো, চলো। দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো গাড়ি চলছে রাস্তায়, প্রচুর বাইক চার চাকা, চলো রাস্তায় হেঁটে যাচ্ছি। ঠিক আছে, দেখো আমরা চলে এসেছি এখানে। এই যে এটাকে মাটাই বলে, এটা হচ্ছে তামিল ভাষায় মাটাই বলে। তো আমরা এগুলো এখন ভরবো, ভরে নিয়ে যেতে হবে জ্বালানি করার জন্য। তো চলো আমরা ভরে নিই। ভরে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছ, দেখো আমাদের বস্তা সব ভরা হয়ে গেছে। এই যে আমাদের বস্তা সব ভরা হয়ে গেছে, এবার আমরা বস্তা বেঁধে নেবো। বেঁধে নিয়ে এবার মাথায় তুলে নিই, বয়ে নিয়ে যেতে হবে। চলো আগে বেঁধে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। নিবি তো ফোনটা তোলাই দেবো, শুধু তো তোমার ঘর বাড়িতে দেখ বাঁধবি তো। আরে আরে বাঁধ না, একটা ধরিয়ে দিলে ভালো হবে, ছিঁড়ে যেতে পারে। আমাদের বস্তা বাঁধা হয়ে গেছে, আর গরম যা পড়েছে তো বলার মতো নেই, বস্তা ভর্তি ভর্তি ঘেমে গেছি। তো মাথায় গামছাটা বেঁধে নিই, বয়ে নিয়ে যেতে হবে অনেকটা রাস্তা। আমি মাথায় গামছা বাঁধা হয়ে গেছে আমার, আর এরা বাঁধছে, ওদের বস্তা বাঁধা রেডি। এবার আমরা মাথায় তুলবো, আমি দেখা একা তুলতে পারবো না, বিশ্বকে বলবো যে তুলে দে আমাকে। তো চলো তাড়াতাড়ি ওর কাছ থেকে তুলে নেই। দেখতে পাচ্ছ এই যে মোটা এনে রেখে দিয়েছি, মানে আন্দার হাঁপিয়ে গেছি গরমে। আর একটু জল খেয়ে নিই, তারপরে আবার হাত মুখ দিয়ে দুটো খেতে হবে। তো চলো, আমাদের কালু ভাই যে ভেতরে শুয়ে আছে, তো
জলটা খেয়ে নি তারপর তোমার জল খাওয়া হয়ে গেল এবার আমার হাত মুখ ধুয়ে আসি হাত মুখ ধুয়ে এসে দুটো খেতে হবে খেয়ে দেই নেই তারপর আবার চলো হাত পা ধুই নেই তারপর দেখছি কি করা যায় হে গাইস তো চান খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে দিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবটা করে দিও তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইবটা করে দিচ্ছ না সাবস্ক্রাইবটা করে দিও